নতুন একটা চাকরি বিজ্ঞপ্তিতে আপনাদেরকে স্বাগত। আজকের বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু পদে লোক নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশকাল আজকেই 26 অক্টোবর 2021। লোক নিয়োগ করা হবে স্টোর কিপার কাম কম্পিউটার কাম হিসাব সহকারী, উচ্চমান সহকারী এবং অ্যাসেট সহ অফিস। অ্যাসেট অফিসে সেনেটারি সুপারভাইজার। প্রথমে আসি স্টোর কিপার কাম হিসাব সহকারী। বেতন গ্রেড হচ্ছে 9300 স্কেল। পদসংখ্য হচ্ছে 1টি। এসএসসি পাবলিক এইচএসসি অথবা সমমানে দ্বিতীয় বিভাগে জিপিএ 5-3 অথবা সিজিপিএ 4.75 সহ স্নাতক পাস হতে হবে। অর্থাৎ স্নাতক পাশে আবেদন করা যাবে এবং এসএসসি এবং এইচএসসিতে 5-3 থাকতে হবে। উচ্চমান সহকারী পদসংখ্য হচ্ছে 1টি। এসএসসি এবং এইচএসসিতে দ্বিতীয় বিভাগ অর্থাৎ 5-3 অথবা 4.75 সহ স্নাতক পাস হতে হবে। সেনেটারি সুপারভাইজার পদসংখ্য হচ্ছে 1টি। এসএসসি এইচএসসি এর মধ্যে 5-3 থাকতে হবে অথবা সিজিপিএ 4.75 সহ স্নাতক পাস হতে হবে। আবেদনকারীদের অবশ্যই আবেদনপত্র, তার শিক্ষাগত যোগ্যতা, সকল সার্টিফিকেট বা ডিগ্রি উল্লেখ করতে হবে। রেজিস্টার অনুকূলে 300 টাকা মূল্যে ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার সহ সকল সার্টিফিকেট এবং প্রশংসাপত্রের সত্যায়িত প্রতিলিপি সহ সাদা কাগজে জীবন বৃত্তান্ত উল্লেখপূর্বক রেজিস্টার বরাবর লিখিত আবেদনপত্র আগামী 14/11/2021 তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র পাঠানোর জন্য প্রথম ক্রমিক নং আবেদনের জন্য পাঠাতে হবে চেয়ারম্যান দুর্যোগ বিভাগ ও ব্যবস্থাপনা দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসে। ক্রমিক নং 2 এর জন্য আবেদন পাঠাতে হবে পরিচালক ছাত্র শিক্ষক কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং 3 নম্বর ক্রমিকের জন্য আবেদন পাঠাতে হবে অ্যাসেট ম্যানেজার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসে। অর্থাৎ আবেদনপত্র হতে হবে সাদা কাগজে হস্তে লিখিত এবং 14/11/14 নভেম্বরের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে। এবং চাকরিরত যারা আছে তারা কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনপত্র দাখিল করতে হবে।